Viewers in other languages, please mute the video and pause the video. আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তুরস্কের জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী দেনিজ বায়সালের জীবনে কতগুলো প্রেম ও প্রেমের গুজব এসেছে তা নিয়ে। চলুন শুরু করা যাক। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেনিজ বায়সাল একজন তুরস্কের অভিনেত্রী। তিনি 1991 সালের এপ্রিলের 5 তারিখে তুরস্কের ইজমির শহরে জন্মগ্রহণ করেন। তিনি উচ্চতায় 1.71 মিটার। তিনি পেশায় একজন অভিনেত্রী ও মডেল। তিনি 2011 সাল থেকে তার কর্মজীবন শুরু করেন। তিনি তুরস্কের একজন নাগরিক। তিনি পড়াশোনা করেছেন মানিসা জালাল বায়ার ইউনিভার্সিটি। তার স্বামীর নাম বারিস ইউরচু। নম্বর 1, তুর্কিস অভিনেত্রী দেনিজ বায়সাল তুর্কিস অভিনেতা ফুরকান আন্দিচের সাথে প্রেমের সম্পর্ক ছিল 2015 সালে। সেই সময় দেনিজ বায়সালের বয়স ছিল 23 বছর বয়স এবং ফুরকান আন্দিচের বয়স ছিল 24 বছর বয়স। দেনিজ বায়সাল বয়সে ফুরকান আন্দিচ থেকে 1 বছর 1 দিনের ছোট। ফুরকান আন্দিচ একজন তুরস্ক অভিনেতা ও মডেল। তিনি তুরস্কের ইস্তাম্বুল শহরে 1990 সালের এপ্রিলের 4 তারিখে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন এডিথিপি ইউনিভার্সিটিতে। তিনি বেশি জনপ্রিয়তা লাভ করেছেন তার কিছু টিভি সিরিজের জন্য, যেমন 2014 সাল থেকে 2015 সালে কাঁচা গ্যানিন লেয়ার, 2012 সালে বীর কুরা বিয়ে মাসালা, 2011 সালে কলেজ গুণ্য ও 2016 সালে তাতলি ইন দ্য কাম, 2017 সালে মারিয়াম এবং 2019 সালে হার্ট দিয়ান ইয়াসান। নম্বর 2, তুর্কি অভিনেত্রী দেনিজ বায়সাল কল্পা মিউজিক গ্রুপের প্রধান গায়ক বারিস ইয়াচুকে বিয়ে করেন 2019 সালের সেপ্টেম্বর মাসে। এই জুটিটি 3 বছর প্রেম করার পর 2018 সালের নভেম্বর 3 তারিখে বাগদান করে। তাদের প্রেমের যাত্রা শুরু হয় 2017 সালের জানুয়ারি মাসে। সেই সময় দেনিজ বায়সালের বয়স ছিল 25 বছর বয়স এবং বারিস ইয়াচুর বয়স ছিল 33 বছর বয়স। দেনিজ বায়সাল বয়সে বারিস ইয়াচু থেকে 7 বছর 10 মাস 17 দিনের ছোট। বারিস ইয়াচু তুরস্কের আদানা শহরে 1983 সালের মেয়ের 19 তারিখে জন্মগ্রহণ করেন। তিনি একজন তুরস্কের অভিনেতা ও সুরকার। তিনি বেশি পরিচিতি পেয়েছেন 2017 সালে তুরস্কের ড্রামা সিরিজে বাবা মেয়ে অভিনয় করে এবং 2014 সালে কল্পা মিউজিক গ্রুপের গান নাসিল অর্গানায়দিন অমুদ মায়ের জন্য। নম্বর 3, তুরস্কের সুন্দরী অভিনেত্রী দেনিজ বায়সাল এবং তুরস্কের সুদর্শন অভিনেতা টলগা সারিতাশের মধ্যে প্রেমের গুজব উঠেছিল 2019 সালে। সেই সময় দুজনেরই বয়স ছিল 27 বছর বয়স। দেনিজ বায়সাল বয়সে টলগা সারিতাশ থেকে 1 মাস 25 দিনের বড়। টলগা সারিতাশ একজন তুরস্কের অভিনেতা। তিনি তুরস্কের ইস্তাম্বুল শহরে 1991 সালের মেয়ের 30 তারিখে জন্মগ্রহণ করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।